আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করছি আসামের ভাইদের জন্য, বন্ধুদের জন্য। কারণ আসামের মধ্যে আমার অসংখ্য আমার ফ্রেন্ড আছে, আমার বন্ধুরা আছেন যারা আমার সঙ্গে সম্পর্ক রাখেন, বিভিন্ন ওষুধ তারা অর্ডার করেন। আমি বলবো আপনাদেরকে, ভাই আমার কাছে এত দূর ওষুধ আমার কাছে নিতে হবে না, আপনারা সবাই আসামে কোকরাঝাড় আনোয়ার ভাইয়ের কাছে সমস্ত ওষুধ পেয়ে যাবেন, ঠিক আছে? আমার কাছে যে দাম তার কাছে একই দাম, অর্থাৎ প্যাকেটের গায়ে যে দাম লেখা আছে সেই দামটা আপনি আমাকে আমার কাছেও লাগবে, ওর কাছে দিয়ে একই দাম লাগবে, ওর কাছে 1 টাকা বেশি নেবে না, ঠিক আছে? তো আমি আনোয়ার ভাইয়ের ফোন নম্বরটা, হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিব এই ভিডিওর মধ্যে। আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন, যাদের আসামে এই সমস্ত ওষুধ দরকার, যেরকম পেসাব, অর্শনাশ পাউডার, যাদের অর্শ হয়েছে বা হারিশ হয়েছে, পেশাবের পায়খানা রাস্তা দিয়ে ঘা হয়েছে, হ্যাঁ সেটা কোনো মতেই ভালো হচ্ছে না, অনেক ওষুধ খেয়েছেন ভালো হচ্ছে না, ইনশাল্লাহ এই অর্শনাশ পাউডার মাত্র 6 দিন খাবেন, সকালে 1 চামচ, রাতে 1 চামচ, কিছু খাওয়ার পর খাবেন, খালি পেটে খাবেন না এটা, ঠিক আছে? খাবেন, দেখবেন আপনার অর্শটা শুকিয়ে একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধু? যখন আপনার অর্শ ঠিক হয়ে যাবে, তারপর আপনি কী করবেন, 3 দিন পর পর 1 চামচ পেসাব পাউডার খাবেন, পেসাব, ঠিক আছে? রাতে ভাত খাওয়ার পর আপনি 1 চামচ খাবেন, তাহলে সকালে দেখবেন আপনার পেটে যত ময়লা থাকবে সমস্ত নর্মালভাবে একদম সব নেমে যাবে, আপনাকে জোর দিতে হবে না, কুদ দিতে হবে না, আপনার পায়খানা নেমে যাবে। তাহলে কি হবে, আপনার পায়খানা কোনো দিন কষা হবে না, জীবনেও কষা হবে না, শক্ত হবে না। এবার পায়খানা যদি আপনার এভাবে নর্মালভাবে নেমে যায়, তাহলে অর্শ বা হারিশ কোনো দিন দ্বিতীয়বার আপনার হওয়ার চান্স নেই ইনশাল্লাহ, ঠিক আছে? 1 নম্বর। আর 2 নম্বর, এভাবে যদি আপনার পায়খানা পরিষ্কার হয়, তাহলে আপনার পেটে কোনো দিন গ্যাস হবে না, গ্যাস হবে না, পেটে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আপনি যা খাবে সব হজম হয়ে যাবে, আর সমস্ত শরীরে লাগবে, শরীরে বল বৃদ্ধি পাবে, শরীরে শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? কারণ পেট হয়েছে সমস্ত রোগের আতুর ঘর, পেট ঠিক ঠিক থাকলে সব ঠিক, আর পেট যদি খারাপ হয়ে যায় ভাই তাহলে সব খারাপ। আর পেট হওয়ার খারাপ হওয়ার 1 নম্বর আলামত হয়েছে পায়খানা শক্ত হওয়া, কষা হওয়া, পায়খানা পরিষ্কার না হওয়া। তো এত ভাই যাদের হারিস বা অর্শ হয়, তারা আপনারা কী করবেন, আর আনোয়ারের কাছ থেকে আপনারা অর্শনাশ পাউডারটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওই 300 টাকা দাম, বেশি দাম কিন্তু নয়। আর আর 2 নম্বর কথা হচ্ছে, অনেকে আমাকে বলছেন যে আনোয়ার ভাইয়ের কাছ থেকে আপনার ইয়া নিয়েছেন, ওই নবজীবন পাউডার নিয়েছেন, প্রথম খেয়েছেন, 1 কোটা খেয়ে খুব ভালো লাগছে, খুব ভালো বোধ করছেন। আমি তারপরে আবার তিনাকে ওষুধ পাঠিয়েছি, সে ওষুধগুলো তিনি কী করছেন, রোদে শুকিয়েছে, বলেন তো। কারণ এর মধ্যে 32 প্রকারের জড়িবুটি আছে, আর 4-5 প্রকারের ইয়ে আছে, আপনার মগজ আছে, যেরকম আপনার আছে বাদাম আছে, তারপর আখরোট আছে, তারপর পিস্তা আছে, কাজু আছে, আরও তার পামকিন সিড আছে, আর অনেক রকমের আছে, বুঝলেন তো। এই যে এই জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু আপনার একটু রোদে না দিলে পোকা লেগে যায়, বুঝলেন তো। এর জন্য তিনি রোদে দিয়েছে, ভালো করে শুকিয়েছে, এই জন্য আপনারা কিছু মনে করবেন না, হয়তো মনে করবেন আগেরটা খেলাম কীরকম, আর তিনি শুকিয়েছে কেমন লাগছে, না ভাই সব ঠিকই আছে, আপনার খান ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজ করবেন। আর এক ভাই আমাকে আসাম থেকে বলছেন যে এক ভদ্রলোক আছে, তার সে বিয়ে করছে, তার স্ত্রী আছে, সব কিছু আছে, তারপরও তার প্রতিদিন স্বপ্নদোষ হয়, তো তার উপায় কী? তো বন্ধু আপনি একটা কাজ করেন, এই যে নবজীবন পাউডার আছে, এটাই আপনার উপায়, ঠিক আছে? ওইটাই আপনাকে প্রতিদিন সকালে 1 চামচ করে খেতে হবে, 1 চামচ করে খান, প্রতিদিন সকালে খাবেন, আর যদি খুব বেশি হয় রাতে 6টার সময় 1 চামচ খালি পেটে খেয়ে নেবেন, সকালেও খালি পেটে খাবেন, রাতে 1 চামচ খালি পেটে খাবেন, আর আপনি আনোয়ার ভাইয়ের কাছে এই সমস্ত ওষুধগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি যদি মোটামুটি 2 মাস খান, তাহলে আপনার স্বপ্ন জীব কখনো হবে না, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার স্বপ্নদোষ হবে না। তেমনইভাবে যে সমস্ত মা বোনদের সাদা স্রাব বের হয়, সাদা স্রাব হয়, তারাও আপনারা নবজীবন পাউডার খেতে পারেন, মাত্র 2 পিস খাবেন, 2 পিস খেলে আপনার সাদা স্রাব বন্ধ হয়ে যাবে আর কখনো হবে না। যাদের ধাতু দুর্বলতা আছে, ধাতু খুব পাতলা, হ্যাঁ খুব পাতলা, যে পেশাবের সঙ্গে বের হয়ে যাচ্ছে, যার ফলে শরীর দুর্বল দুর্বল, কিছুই ভালো লাগে না, কাজকর্ম করতে ভালো লাগে না, শরীরে বল পাচ্ছেন না, তো আমি বলবো নবজীবন পাউডারটা আনোয়ার ভাইয়ের কাছ থেকে নিয়ে খান, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই ধাতু দুর্বলতা দূর হয়ে যাবে। 4 পিস খেতে হবে ভাই, 4 পিস খেতে হবে, ঠিক আছে? আর একটা কথা বলি, যখন আপনি খাবেন তখন দেখবেন আরেকটা জিনিস আছে কি, আপনার পায়খানা কিন্তু নর্মাল হবে, হ্যাঁ এই পাউডারটা খেলে না পায়খানাটা নর্মাল হবে। আর যাদের পেটে সমস্যা আছে, হজম হচ্ছে না, ইয়ে হচ্ছে না, ফুটপাট বুটবাট করে, ইনশাল্লাহ সেগুলো ঠিক হয়ে যাবে, কারণ এই একটা ওষুধ আপনার কম 14 থেকে 15টা রোগ ভালো করে, ঠিক আছে ইনশাল্লাহ। তার মধ্যে সকল প্রকার যৌন দুর্বলতা ভালো হয়,
তারপর আপনার পেটের রোগ ভালো হয়, যাদের বারবার পায়খানা লাগে, আইবিএস আছে, আইবিএস মানে ভাত খাওয়ার পরে পায়খানা লেগে যায়, পায়খানা ছুটতে হয়, ওইটা ইনশাল্লাহ প্রথম খোরাকে ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো এই এই রোগ এই ওষুধটা অসংখ্য উপকারিতা, তা নিয়ে আমি ভিডিও দিয়েছি, অনেক ভিডিও তৈরি করেছি, আপনি দেখবেন আপনারা। তো ইনশাল্লাহ এই ওষুধগুলো আনোয়ার ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তাছাড়া আপনার যাদের সুগার, সুগারের জন্য অথবা সুগার নয়, সুগার হয়তো নাই, তারপরও পেশাবের দুর্বলতা আছে, বারবার পেশাব লাগে, ঘন ঘন পেশাব লাগে, অথবা এমন অবস্থা যে কাপড় হুঁচি পরে হয়ে যায়, পেশাব লাগলেই আপনি আটকানোর শক্তি নাই, একদম কাপড় হুঁচি পরে যাদের হয়ে যায়, এমন অবস্থা যাদের হয়ে গেছে, ভাই আপনি সুগার কি ওর মাত্র 3 পিস খাবেন, 3 পিস খাবেন, ঠিক আছে। সকালে আধা চামচ থেকে একটু বেশি নেবেন, আবার রাতে এই আধা চামচ থেকে একটু বেশি নেবেন, ঠিক আছে। দুই চামচ খাবেন, আপনার খালি পেটে খাবেন, সকালে খালি পেটে, রাতে খালি পেটে আপনি খাবেন, প্রথম দিন খাবেন, 2 দিন খাওয়ার পর দেখবেন আপনার পেশাবের দুর্বলতা দূর হয়ে যাবে। তেমন এভাবে যাদের শরীর খুব দুর্বল লাগে, দুর্বল লাগে আপনার সুগারের কারণে অথবা এই ডায়াবেটিস কারণে যদি দুর্বল লাগে, ইনশাল্লাহ সেই দুর্বলতা ঠিক হয়ে যাবে। তেমনই ভাবে যাদের হার্টের দুর্বলতা আছে, যাদের শ্বাসকষ্ট হয়, মানে দেখবেন যে আপনি যদি সিঁড়ি উপর উঠেন তা হাইফাই হাইফাই করছেন, আপনার হার্ট এত দুর্বল হয়ে গেছে, ইনশাল্লাহ সব দুর্বলতা ঠিক হয়ে যাবে আর হার্টও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তেমনই ভাবে যাদের কিডনির দুর্বলতা আছে, সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এরকমভাবে মোটামুটি 13টা রোগ, কঠিন কঠিন রোগ, 13টা রোগ ভালো হয়। আমি এ নিয়ে ভিডিও দিয়েছি, এখন বেশি কিছু বলবো না। তো এই ব্যাপার এই এই ওষুধে ইনশাল্লাহ আনোয়ার ভাইয়ের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়া আমার আরও অসংখ্য ওষুধ আছে, যে ওষুধগুলো আনোয়ার ভাইয়ের কাছে পেয়ে যাবেন, যারা যাদের দরকার হবে আপনার কী করবেন, আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করুন, আসামের, ঠিক আছে বন্ধু। তিনি আমার বিজনেস পার্টনার আনোয়ার ভাই, আসামের মধ্যে। এত আমি আপনার যা আসাম থেকে যারা ওষুধ নিতে চাবেন, আমি কিন্তু ডাইরেক্ট আর দিব না কাউকে, একমাত্র আপনাদেরকে আনোয়ার ভাইয়ের কাছ থেকে নিতে হবে ওষুধটা। ওকে বন্ধুরা, তো আমি ভিডিওটা বেশি বড় করব না, এখন শেষ করে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।